আপনারা দেখছেন খবরের দুনিয়া। বছরের শেষ দিন সকলে যখন পিকনিক হই হুল্লোড় করতে ব্যস্ত, ঠিক তখনই কল্যাণ গ্রুপের এক্স এনসিসি ক্যাডেট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কিছু সদস্য পৌঁছে যায় পূর্ব বর্ধমান জেলার চাঁদপুর গ্রামের অন্তর্গত একটি আদিবাসী এলাকাতে। সেখানে 30টি পরিবারের মহিলাদের নিয়ে সচেতনমূলক শিবিরও করা হয়, যেমন বাল্য বিবাহ, নারী শিক্ষা, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনাও করা হয়। এছাড়া বছরের শেষ দিনটিকে আরও মধুর করে তুলতে 55টি বাচ্চার হাতে উপহার স্বরূপ দেওয়া হয় পুরনো ব্যবহারযোগ্য জামা, শীত বস্ত্র, লজেন্স ইত্যাদি। 10 জন মহিলার হাতে তুলে দেওয়া হয় পুরনো কাপড়। এছাড়া 10 জন মহিলাকে দেওয়া হয় ব্যবহারযোগ্য পুরনো জামা, যেগুলো তারা মাঠে কাজ করার সময় গায়ে দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। সাহা অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম, এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে। নিচে ঠিক আছে, তা সরকার এখন অনেক আগে থেকে একটা ব্যবস্থা, অনেকে এখনো খুব তার সেটাকে মানে, আমার মেয়েদের পড়াশোনা করা, পড়াশোনা করাও, ওদের বড় হতে দাও, ওদের শিখতে দাও, বুঝতে দাও, পড়তে দাও, দুনিয়াটাকে জানতে দাও, তবে বিয়ে তো হবে, বিয়ে তো দেবই, সময় হবে, সবারই বিয়ে হয়, বিভিন্ন স্কিম খুলেছে, তোমরা আরো ভালো করে জানবে, তোমাদেরকে এসে সব জানিয়ে যায় সরকার তরফ থেকে কি কি নতুন সব হচ্ছে, স্কিম সব জানিয়ে যাচ্ছে কি কি করছে। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বলি যে দরকার, এখন তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক হয়, আমরা যেরকম আসি এরকম বিভিন্ন জায়গা থেকে সংস্থার লোকরা বা সরকার লোক পাঠায় বোঝানোর জন্য, বা এই যে হেলথ সেন্টারে যারা কাজ করে তাদেরকেও পাঠায় বোঝানোর জন্য বা লাইগেশনের জন্য বিভিন্নভাবে পাঠায়। কারণ হচ্ছে যে এত যে বাচ্চা, যখনই আমি 4টা কেন, আমি 5টা বাচ্চাও জন্ম দিতে পারি, যদি 5টাকে আমি সমানভাবে মানুষ করতে পারবো, তাহলে তাকে খাওয়াতে পারবো ঠিকঠাক, তাকে পড়াতে পারবো ঠিকঠাক, তাকে চালাতে পারবো ঠিকঠাক, তাহলে 5টা ছোটা বাচ্চা জন্ম দিয়ে যাবে। কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না, দিনকাল এত টাকার এত ইয়ে, যে আমরা যেই দুজনা মিলে তিনজনা মিলে ইনকাম করে আজকাল কি করছি, একটা বাচ্চা নিচ্ছি, তার কারণ কি আমরা তো দুটো বাচ্চা নিতেই পারি। এই যে দিদিমণিরা আপনাকে আজকে যারা বললেন, এটা আপনাদের কি সুবিধা হলো? ভালোই হলো, ছেলে মেয়েকে বুঝাইতে বললো, ছেলে মেয়েকে বুঝাইতে হবে, এটাই আমাদের উপকার হলো। আপনার নাম? সন্ধ্যা সর্দার। আপনাদের বাড়ি? দিদিমণি আপনাদের যা বোঝালেন তাতে আপনাদের কি উপকার হলো? উনি আপনাদের কি কি বোঝালেন? তো এগুলো কি আপনারা মেনে চলার চেষ্টা করবেন? আপনার নাম? শ্রীমতী সর্দার।